কার্যকর আক্রমণ হতে দেখা গিয়েছে, তো এটা কি আপনি যোগী রাজ্যের সাথে তুলনা করবেন? দেখুন, আমরা পশ্চিমবাংলার বাইরে কোনো রাজ্যে যদি এই ধরনের ঘটনা ঘটত, তাহলে এই এক মাস অতিবাহিত হলো, তো এক মাস নয় এক সপ্তাহের মধ্যে দেখতে পাচ্ছেন সারা রাজ্য জুড়ে কিন্তু মোমবাতি মিছিল থেকে শুরু করে বিভিন্ন রকম প্রোটেস্ট র্যালি হতো। কিন্তু দুঃখের বিষয়, রাজ্যে যেটা ঘটনা ঘটে যাচ্ছে সেখানে কোনো সদর্থ ভূমিকা কাউকে দেখতে পাচ্ছি না। যে সমস্ত সুশীল সমাজ ইউপিতে কিছু হলে সেখানে মিডিয়াতে বসে চিৎকার করে, রাস্তায় নেমে প্রতিবাদ করে, সেই সমস্ত সুশীল সমাজ আজকে কোথায়? তারা আজকে কোথায় লুকিয়ে গেছে, না হারিয়ে গেছে, না চুপ করে আছে দেখছে? সেই সমস্ত সুশীল সমাজকে বলবো, আপনারা অবিলম্বে রাস্তায় নামুন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় এর প্রতিবাদ করুন, যাতে না আগামী দিনে বাংলার কোনো পরিবার থেকে, বিশেষ করে যারা পুলিশ পার্সন তাদের ওপরে সহ যারা সিভিল পার্সন আছে তাদের উপরে না এই ধরনের পুলিশি অমানবিক অত্যাচার না হয়, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে, এর প্রতিবাদ করতে হবে। বিধানসভায় এর আওয়াজ তুলবেন আপনি? অবশ্যই, আমি তো আমাকে এনারা দিয়েছেন লিখিত, এনাদের বক্তব্যটা আমাকে জানিয়েছে। আমার কাজ হচ্ছে সরকার যেখানে ব্যর্থ, সরকারের প্রশাসনিক যারা লেভেলে যারা সরকারের ক্ষমতা ভোগ করছে তাকে অপব্যবহার করছে, সেই সমস্ত বিষয়গুলোকে তুলে ধরা অবশ্যই আমি নিয়েছি। এই বিষয় তো আমি বিধানসভায় তুলবো, শুধু বিধানসভায় তুলবো না, প্রতিটা সেক্টরে তুলবো, যে বর্তমান কী চলছে, সে রাজ্যে কী আইন শৃঙ্খলা অবস্থা, কতটা অবনীতি ঘটেছে সেটা তুলে ধরার চেষ্টা করবো। কারণ একজন পুলিশ পার্সনের ওপরে যদি এই অত্যাচার হয়, তার পরিবারের যদি এই অত্যাচার হয়, সাধারণ পিছিয়ে বর্গের দলিত আদিবাসী মুসলমানরা তাহলে কত অত্যাচারের সম্মুখীন হচ্ছে সেটাও মানুষকে জানাবো। না ভাইজান, আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, একদিকে মুসলিম অন্যদিকে পুলিশ কর্মচারী। আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সংখ্যালঘু দরদি বা বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের দিকে তার একটা তিনি বোঝাতে চাইছেন, তিনি তাদের পক্ষে অনেক পজিটিভ ভূমিকা রাখেন, তো এর পক্ষ থেকে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী কোনো সদার্থক ভূমিকা লক্ষ্য করা যায়নি, কী রহস্য থাকতে বলে ভাবছেন আপনি? এই বিষয়টা সুন্দর প্রশ্ন করেছেন। এই বিষয়টা আমি গতকালকে চায়ের দোকানে বসে একটু কথা বলছিলাম, আলোচনা হচ্ছিলো, এই বিষয়টা উঠেছিল। তখন আমাকে একজন একদম অতি সাধারণ মানুষ সে একটা কথা বলেছিল এই বিষয়ে, যে মমতা ব্যানার্জি আর মুসলিম দরদি, আমাকে বলেছে কি জানেন উত্তর, মুখ আর মুখোশ। আমি তার উত্তরটা আপনাদের ক্যামেরায় দিচ্ছি, সে তো হয়তো ক্যামেরা দিতে পারবে না। বলছে মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ, মুখোশটা হচ্ছে মুসলিম দরদি, মুখটা কিন্তু নয়। আমি এটা আমার উত্তর বলছি না, তার উত্তর। তবে এই একের পর এক যা ঘটনা ঘটছে পশ্চিমবাংলা মুসলিম সংখ্যালঘু সমাজের উপরে, যে অত্যাচার নেমে আসছে, ভোট পরবর্তীত যে এই ধরনের লিঞ্চিং যে কটা ঘটেছে সবটাই দেখবেন সেই মোল্লা বা বিভিন্ন আপনার টাইটেল সারনেম থাকতে পারে, সেগুলো কিন্তু ম্যাক্সিমামই এই মুসলিম সমাজ মাইনরিটি সমাজ থেকে বিলং করছে। আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু স্বরাষ্ট্র পুলিশ মন্ত্রী, তা এই বিষয়ে তিনি কোনো তার প্রতিক্রিয়া দেখতে পাওয়া যাচ্ছে না। তিনি আপনি কি বলতে চাচ্ছেন, কিনি উনি ওই পদটা থেকে কিনি অযোগ্যতার ভূমিকা পালন করছেন? দেখুন, উনি এই বিষয়ে একটা শব্দ খরচ করেননি, আর আমি বাড়িয়ে বলেছি এই শব্দ খরচ করেননি কারণ অন্যতম, এখানে সুরাব মাহাতো যদি থাকতো, সুরাব মুর্মুও যদি থাকতো, আর সুরাব হোসেন, এই তিনটে যেটা টাইটেল বা যারা পিছিয়ে বর্গের আছে তারা থাকলে শব্দ খরচ করতেন না। এখানে যদি সুরাব বন্দ্যোপাধ্যায় থাকতো তিনি দ্রুত করতেন। তবে আমি এখনই বলবো না তিনি এই পদের অযোগ্য, তবে এইটার বিচারটা আমরা অপেক্ষায় আছি, আশা রাখবো তিনি সদর্থক ভূমিকা পালন করবেন। এবং যারা এই ধরনের পুলিশ পার্সনদের উপর অত্যাচার করেছে, সাথে সাথে যারা এই অপকর্ম করেছে, একটা মহিলার বাচ্চা নষ্ট করে দিয়েছে, তার পরিবারের আর বাকি সদস্যদেরকে যাদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে, মার্ডার করে দেবো, হিট খুলে নিয়ে চলবো, জাতিবিদ্বেষী কথা বলেছে, তাদের বিরুদ্ধে কঠোরতম অবস্থান নিলে আমরা বলবো অবশ্যই, না নিলে আগামী দিনে আমরা বলতে বাধ্য হবো যে পুলিশমন্ত্রী তার পদের যোগ্য কি অযোগ্য পরে সময় সেটা বলবো। আপনি একজন জননেতা, আজকে এখানে আসলেন, বিভিন্ন এখানে এসে দেখলেন কি অনেকটা জনশূন্য, কি আপনি কি ভাবছেন এখানকার মানুষ কি আশঙ্কায় রয়েছে? আমি যখন গাড়ি নিয়ে দাঁড়ালাম এখানে দেখছিলাম টোটালটাই জনশূন্য। একটা জিনিস আমি উপলব্ধি করতে পেরেছি এখানে এসে, এখানে মানুষ পুরো আতঙ্কের মধ্যে আছে, যে এটাই আতঙ্ক, সর্বপ্রথম আতঙ্ক তাদের মধ্যে, যেটা একটা পুলিশ কর্মীর ওপরে যদি এই অত্যাচার নেমে আসে সাধারণ মানুষের উপর তাহলে কী হবে, এই একটা ভয় ভীতি ঢুকিয়ে দিচ্ছে। আমি ক্যামেরার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমি প্রশাসনকে অনুরোধ করব, আপনাদের সম্পর্কে মানুষের এখনও স্বচ্ছ ধারণা আছে, কারণ আমরা একটা জানি, আমরা একটা থানা এলাকার মধ্যে প্রায় 2-2.5 লক্ষ মানুষ বসবাস করে, মাত্র 20-25টা পুলিশ থাকে, এই 25টা পুলিশের উপরে ভরসা করে রাত্রে ঘুমায় যে না আমাদেরকে তারা নিরাপত্তা দেবে, তাই আপনাদের প্রতি এখনও এদের আস্থা ভরসা আছে। কিন্তু আপনাদের ডিপার্টমেন্টের এমন কিছু অসৎ অফিসারের জন্য আপনাদের ডিপার্টমেন্টের না বদনাম হয়েছে সেটাও লক্ষ্য রাখবেন, এবং যেই সমস্ত অসৎ অফিসারের দ্বারা এই ডিপার্টমেন্টের বদনাম হয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোরতম অবস্থান নেবেন।